गाइज वेलकम टू माय चैनल मिस्टर देव ब्लॉग्स। गाइज आज के आम्रा जाच्छी बिलोनिया टू सबरूम ट्रेने करे जाच्छी। तो तुम्हारे के सबा के देखाबो जे बिलोनिया टू सबरूमेर जे ट्रेन रूटटा सेटा देखाबो, जेते जेते देखाबो जे कौन कौन स्टेशन पड़छे, कत समय लागछे। ठीक आछे, आगे আগরতলা টু সাবরুম টোটাল তিনটে ডেমো ট্রেন চলতো, কিন্তু বর্তমানে কোভিডের কারণে একটিমাত্র ডেমো ট্রেন আসছে, যেটা আগরতলা থেকে সকাল 5:10 ছাড়ে, বিলোনিয়াতে পৌঁছায় 6:35 নাগাদ, এবং এখান থেকে 1 মিনিট দাঁড়ায়, 1 মিনিট পরে ছেড়ে দেয় সাবরুমের উদ্দেশ্যে। তো সাবরুম থেকে আবার সেটা 5 মিনিট পরে আবার ব্যাক করে। তো আমরা আজকে বিলোনিয়া থেকে যাচ্ছি, তো সাবরুম থেকে আবার ওই টাইমে ব্যাক করে নেব, বিলোনিয়াতে এসে নেমে যাব। তো চলুন যাই। ট্রেন এসে গেছে বন্ধুরা, এখন উঠতে যাচ্ছি আমরা ট্রেনে, বিলোনিয়া স্টেশনে ট্রেন এসে গেছে, চলুন যাই। আমরা আজকে যে ট্রেনটি করে জার্নি করতে যাচ্ছি সেটি হলো ট্রেন নাম্বার 07682 আগরতলা সাবরুম ডেমো স্পেশাল। এখন আমরা বিলোনিয়া স্টেশনে এসেছি, স্টেশন থেকে উঠছি, সাবরুমে যাব, সাবরুমের উদ্দেশ্যে একটু পরে ট্রেনটি ছেড়ে দেবে এখান থেকে। তো বন্ধুরা, আপনারা যদি বিলোনিয়া রেলওয়ে স্টেশনে আসতে চান, তাহলে আপনারা কিন্তু বিলোনিয়া মোটর স্ট্যান্ড থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন সরাসরি, ভাড়া লাগবে মাত্র 20 টাকা, এবং সময় লাগতে পারে স্টেশনে আসতে, গাড়ি করে মাত্র 10 থেকে 15 মিনিট সময় আপনাদের লাগতে পারে। ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় দেখছি, এত সকাল সকালও মানুষ যাতায়াত করছে, আগরতলা থেকে এত মানুষ আসছে এদিকে ভাবাই যায় না। তো ট্রেনে উঠে তো অবাক হয়ে গেলাম, খুবই ভিড় আছে, আমরা ভাবতে পারিনি যে এতটা ভিড় থাকবে। এইমাত্র বিলোনিয়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো, এর পরের স্টেশন পড়বে, প্রথম যে স্টেশনটি পড়বে সেটি জুলাইবাড়ি। উত্তর পূর্ব ভারতের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা, যার তিন দিকেই রয়েছে বাংলাদেশ। আমরা আজকে এই ছোট্ট পার্বত্য রাজ্যের যে জায়গায় যাচ্ছি সেটা ত্রিপুরার একেবারে শেষ প্রান্ত বলতে পারেন, সাবরুম। তো আমরা আমাদের চ্যানেলে এই প্রথম কোনো ট্রেন ব্লগিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমাদের, আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে এসব ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। এখন আমরা একটি ছোট্ট গুহা পার করছি, যেটা বিলোনিয়ার পরেই যে স্টেশনটি আসছে জুলাইবাড়ি, ওই জুলাইবাড়ির আগে এই গুহাটি পার হতে হয়। গুহাটি বেশি বড় নয়, আকারে ছোটই। তো যেটা বলছিলাম, এই ছোট্ট পার্বত্য রাজ্যের আমরা আজকে যে দিকটা যাচ্ছি সেটা দক্ষিণ জেলা, দক্ষিণ ত্রিপুরার একটা পুরোটা অংশ এই সাইডটাকে ধরা হয়। তো এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয় পুরোপুরি নির্ভরশীল রবার উৎপাদনের উপর, এখানকার বেশিরভাগ মানুষরাই রবার চাষ করে থাকেন, সেই রবার উৎপাদন করে ওনাদের জীবিকা নির্বাহ হয়। তাছাড়া আমাদের এই ত্রিপুরার মাটিতে রবার উৎপাদনটা খুব ভালো পরিমাণে হয়, যে কারণে বিশেষ করে ত্রিপুরার এই দক্ষিণ জেলার মানুষরাই বেশি রবার উৎপাদন করে থাকেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটা অনেকটা গ্রামাঞ্চল এলাকা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা,
আপনারা যারা ত্রিপুরার বাইরে ভারতের অন্যান্য রাজ্য কিংবা বাংলাদেশের দর্শকরা আমাদের এই ভিডিওটি দেখছেন, তো আপনারা চাইলে অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে আসতে পারেন, উপভোগ করতে পারেন, খুবই সুন্দর। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওর মধ্যেই কিছুটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো যায়। তাছাড়া আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। আমরা পরবর্তীতে আরও এমন অনেক ভিডিও নিয়ে আসব যেগুলো গ্রাম বাংলা, বিশেষভাবেই গ্রাম বাংলার উপর নির্ভরশীল হবে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনারা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখে আনন্দ উপভোগ করুন। আমরা জুলাইবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, জুলাইবাড়ি থেকে ছাড়লো ট্রেনটা। তো আমাদের ট্রেনটা অলরেডি 10 মিনিট লেটে চলছে। তো এরপরে আমরা যে স্টেশনে গিয়ে পৌঁছবো, আমাদের দ্বিতীয় নম্বর স্টেশন, বিলোনিয়া থেকে বেরিয়ে তৃতীয় নম্বর স্টেশন তাইলিক টুইসা। তাইলিক টুইসা, এটা হয়তোবা একটা ককবরক নাম, তাইলিক টুইসা। তো ওই স্টেশনে গিয়ে পৌঁছবো এরপরে স্টেশন। 10 মিনিট অলরেডি লেটে চলছে ট্রেন, জানি না সময়ের ভেতরে পৌঁছাতে পারবে কি না। যাই হোক, যেখানে 7:02 পৌঁছানোর কথা সেখানে 7:13 গিয়ে পৌঁছাবে। তো চলুন যাই পরবর্তী স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এর মাঝখানে যদি প্রকৃতির মনোরম দৃশ্য, ন্যাচারাল বিউটি আমার চোখে পড়ে, সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো যাই, চলুন। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, এখানে কিন্তু বেশিরভাগ অংশটাই রাবার গাছ, রাবার গাছে চারদিকে ঘেরা। তো আপনারা যদি দেখতে চান কিভাবে এই রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়, তা সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি আমাদের চ্যানেল থেকে। তো আপনারা যদি দেখতে চান কিভাবে রাবার সংগ্রহ করা হয়, সেটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা দেখতে চান কি না, তাহলে আমরা পরবর্তী একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা এখন এসে গেছি আমাদের যে পরবর্তী স্টেশন, জুলাইবাড়ির পরে যে স্টেশনটি থাইলিক তুইসা, ওই স্টেশনে এসে গেছি, ছোট্ট একটি স্টেশন। এখন আবার ওই স্টেশন থেকে বেরিয়েও যাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওতে। এখন পরবর্তী স্টেশন, যেটা থাইলিক টুইসা, একটা স্টেশন, ছোট্ট একটা স্টেশন, সেই স্টেশনটি বেরোলাম এখন, এই স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমাদের পরবর্তী যে স্টেশনে আমরা যাব সেটা মনুবাজার, সাবরুমের আগের স্টেশন। মনুবাজার গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন যে স্টেশনটি বেরোচ্ছে সেটা একদমই ছোট একটা সাব স্টেশন। তাহলে চলুন যাই পরের স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে।
আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্টেশন, যেটা পড়ছে মনু। মনু স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো এরপরে কিন্তু সাবরুম স্টেশন। তো সাবরুম স্টেশনটা আর বেশি দূর নয় আমাদের ডেস্টিনেশন। তো চলুন, আমাদের পরবর্তী স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। যদিও এখানকার যে লোকাল গাড়ি, এখানে আসতে গেলে লোকাল অটো কিংবা কীভাবে আসবেন সে বিষয়ে আমার ততটুকু ডিটেলস জানা নেই, সেজন্য আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু পরে যদি কোনো সময় আসি তখন আপনাদেরকে কীভাবে স্টেশনে আসা যায়, ডিস্টেন্স কত, ভাড়া গাড়ি কোথা থেকে ধরবেন, সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব। তো আজকে শুধু স্টেশনগুলোকে দেখাচ্ছি। তাহলে চলুন পরে স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের শেষ ডেস্টিনেশন সাবরুম। পেছনে দেখতে পাচ্ছেন ট্রেন, সাবরুম পৌঁছে গেছি। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করতে যাচ্ছি। কিন্তু ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে ভিডিওর পেছনে যে প্রকৃতির যে ন্যাচারাল বিউটি, যেটা আপনারা শহরের দিকে পাবেন না। এই যে গ্রাম বাংলার মানুষরা কতটা সহজ সরল জীবনযাপন করে, কতটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসলে আপনারা অনুভব করতে পারবেন, যেটা শহরে আপনারা হয়তোবা দেখতে পাবেন না। অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাবেন কিন্তু এখানে সেটা নেই। এখানে শুধু সবুজে আর সবুজে ভরা চারদিকে। তাছাড়া আপনাদেরকে তো আগেই বলেছি, রাবার উৎপাদনে ত্রিপুরা অনেকটা এগিয়ে আছে। আমি যদি ভুল না হই হয়তো বা ত্রিপুরা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে রাবার উৎপাদনে। আর সাবরুমে এসে আজকের জার্নিটা আমার খুবই ভালো লেগেছে। এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল, খুবই ভালো লেগেছে। আগামী দিনেও আসবো। আপনাদেরকে আগেই বলেছি, আমি আজকে প্রথমবার সাবরুম এসেছি ট্রেনে। হঠাৎ করে প্ল্যান হলো, তাই চলে এলাম। তো আর আপনাদেরকে সেরকম ডিটেলস দিতে পারিনি ভিডিওতে, যে আপনারা কোন স্টেশনে নেমে, প্রত্যেকটা স্টেশনে নেমে কোথা থেকে যাবেন, কোথায় বাস স্ট্যান্ড, কত ভাড়া পড়ে, বা অটো বা বাস কোথা থেকে মিলবে, এসব তথ্যগুলো আপনাদেরকে দিতে পারিনি ডিটেলসে। তার জন্য অসংখ্য দুঃখিত, কারণ আমি আগে কখনো আসিনি। তো হঠাৎ করে প্ল্যান হওয়া, সে কারণে ডিটেলসগুলো কালেক্ট করা হয়নি। তো পরবর্তীতে আমি আমার যে এদিকের আসার সময় যে ব্লগটা করব পরবর্তীতে, তো তখন অবশ্যই আপনাদেরকে এইসব ডিটেলসগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত টাটা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবী, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই আছে সবার সাথে শেয়ার করবেন।
এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত টাটা, বাই বাই।